আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাকমা সিদ্দিকা। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি ছানার বরফি বা হালুয়া রেসিপিটি নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে চলুন দেখে নিন। প্রথমে আমি যে প্যানটি ব্যবহার করতেছি এই প্যানে কিন্তু আজ আমি বরফি রেসিপিটি তৈরি করব। আলাদা কোনো ব্যাটি ব্যবহার করতে হবে না। প্রথমে আমি এক কাপের মতো ছানা দিয়ে দিলাম। এই ছানাটা আমার ফ্রিজে নর্মালে ছিল, দলা পাকিয়ে আছে, দলাটা এখন অল্প হাতে ভেঙে নিব। আর এক কাপ ছানা দিয়ে দিলাম। এটা একদম কিছুক্ষণ আগে আমি ছানাটা কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে হাতের সাহায্যে এগুলা ভেঙে নিতে হবে। দলাটা ভেঙে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম 1/3 কাপের মতো চিনি। অবশ্যই কিন্তু এখানে আমি যেহেতু 2 কাপের মতো ছানা ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে 1/3 কাপ চিনি যথেষ্ট। আপনারা যদি সেমভাবে এই প্রসেস ফলো করেন তাহলে কিন্তু 1/3 কাপ চিনি যথেষ্ট। আর যদি এর চাইতে বেশি ছানা থেকে বরফি বা হালুয়া বানাইতে চান, অবশ্যই কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন যেটা করব, 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে আলতো হাতে এটা ম্যাশ করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলিয়ে গিয়েছে। আমার মেখে নেওয়া প্রায় শেষ, এখন আমি চলে যাব চুলায়। চুলায় চলে আসলাম। এখন চুলার তাপটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটা অনবরত কিন্তু নাড়তে হবে, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। 4 মিনিট জাল করার পরে বুদবুদ করে উপর থেকে পানি ভাসতিছে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের 1/3 ভাগ এলাচ আর দারচিনি মিলিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে দুইটা মিলে যে ফ্লেভারটা আসে সেটা আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি এটা দিলাম। আবার চাইলে নাও দিতে পারেন, ছানার কিন্তু আলাদা একটা গন্ধ আছে, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। এভাবেই নাড়াচাড়া করতে হবে অনবরত 15 থেকে 20 মিনিটের মতো। এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু সম্পূর্ণভাবে এটা মিশ্রণটি রেডি হবে, একবারে কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না। আমি 20 মিনিট পর ফিরে আসলাম। এরকম একটু নরম থাকতে এটা নামিয়ে নিব। চুলার জাল অফ করলাম। এখন চলে এখানে আমি একটা বাটি ব্যবহার করেছি আর অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিনের তেলও ব্রাশ করে নিতে পারেন। এখন আমি এই বরফির ব্যাটারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। ওখানে দেওয়া দেওয়া শেষ, এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে এটা উপরে সমান করে নেব। সমান করে নিয়ে এটা আমি রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব 1 ঘন্টা। মোট 2 ঘন্টা কিন্তু রেখে দেওয়ার পরে ফিরে আসব। এর মধ্যেই কিন্তু আমার এই বরফি বা হালুয়াটি সম্পূর্ণভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে সারাদিন কিন্তু এমনিতে রুম টেম্পারেচারও রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আমি একটু মানে নাড়ানি দিচ্ছি, ভিতরে যদি বাবল থাকে তাহলে বের হয়ে আসবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই বরফিটা কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখে বুঝতে পারতেছেন অনেকটাই কিন্তু শক্ত হয়েছে। আমি কিন্তু 2 ঘন্টাই রেখে দিছিলাম, 1 ঘন্টা রুম টেম্পারেচার, 1 ঘন্টা ফ্রিজে। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পালা শেষ, উপরে একটা পিরিস দিয়ে আলতো করে নাড়ানি দিলেই কিন্তু এটা খুলে আসবে। বেশি কিন্তু নাড়ানি দিতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।